বাঁধেন তিনি চুলো বাঁধেন, আবার কাজও করেন। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসি বেগমের সঙ্গে এই কথা যেন সমার্থক। উদ্যমী ও পরিশ্রমী বিধায়কের হাত ধরে গত কয়েক বছরে যে উন্নয়নের দিশা দেখেছে এই বিধানসভা ক্ষেত্র, তা বর্তমানেও অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো উন্নয়নের জোয়ারের সৈনিক হিসেবে এগিয়ে চলেছেন ফেরদৌসি, আর সেই সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন সোনারপুর উত্তরকে। কলকাতা শহরের একদম উপকণ্ঠে সোনারপুর উত্তর বিধানসভা। দক্ষিণ কলকাতার গর্ব আর ঐতিহ্যকে অলংকারের মতো সমৃদ্ধ করছে এই বিধানসভা ক্ষেত্র। আজ এই বিধানসভা ক্ষেত্রে যেভাবে উন্নয়নের জোয়ার লেগেছে, তাতে কলকাতার সাথে এর যোগাযোগ হয়েছে মজবুত। এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধিকে রক্ষা করার মতন কাজে অগ্রণী বিধানসভা ক্ষেত্রের নাম হল সোনারপুর উত্তর। এই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ফেরদৌসি বেগমের নেতৃত্বে গত সাত বছরে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও অনুপ্রেরণাতে অনুপ্রাণিত ফেরদৌসি যেন এক উন্নয়নের চরম সৈনিক। ইতিমধ্যে তার হাত ধরে এই বিধানসভা ক্ষেত্রে তৈরি হয়েছে একাধিক রাস্তা। উন্নত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা, জঞ্জাল মুক্ত করা হয়েছে এলাকাগুলোকে, নাগরিক পরিষেবাকে উন্নত মানে নিয়ে যেতে হলে বিউটিফিকেশন যে একটা অংশ, তা এই বিধানসভা ক্ষেত্রে বসবাসকারী মানুষদের বোঝাতে সক্ষম হয়েছেন ফেরদৌসি। যার জন্য কামালগাজির অদূরে জঞ্জাল ভর্তি এক মাঠকে পরিষ্কার করে গড়ে তোলা হয়েছে নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের সাথে বিশ্বমানের সুইমিং পুল। গত কিছু বছরে এমনই বহু উদ্যোগকে বাস্তবায়ন করেছেন ফেরদৌসি, যার মধ্যে রয়েছে ফায়ার স্টেশন, নরেন্দ্রপুর পুলিশ স্টেশন, জয় হিন্দ অডিটোরিয়াম, জয়নপুর বাস টার্মিনাস, অটো স্ট্যান্ড, স্কুলে মাল্টি জিম ও সোলার সিস্টেম, স্কুল ও কলেজে সিসিটিভি, উঁচু বাতি স্তম্ভ, প্যান ইউজ টয়লেট, সাব রেজিস্ট্রি অফিস, ট্রাফিক সিগন্যাল, ইকো ট্যুরিজম পার্ক, কামালগাজি ফ্লাইওভার, হেলথ সেন্টার, লেডিস হোস্টেল, বঙ্গবাসী কলেজের দ্বিতীয় ক্যাম্পাস, জল নিকাশি ব্যবস্থা, আর এইসব কাজের পেছনে সোনারপুর উত্তরের মূল সংগঠক নজরুল আলী মন্ডল এমএলএ কে সহযোগিতা করে চলেছেন নিঃশব্দে। রাজনৈতিক চরিত্র মানেই যে ক্ষমতার দম্ভ এবং অহংকারী হতে হবে, এমন দর্শনে বিশ্বাসী নন ফেরদৌসি। তাই তিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারেন, তেমনি মানুষও ফেরদৌসিকে নিজের বাড়ির মেয়ে হিসেবে মনে করে থাকেন। এই সমস্ত গুণের জন্যই ফেরদৌসি হয়ে উঠেছেন এক অনন্য ও ব্যতিক্রমী চরিত্র।